রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের মসজিদবাটি হাই স্কুল প্রাঙ্গণে মসজিদবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এক রাজনৈতিক সম্মেলনের আয়োজন হয়। এই দিন সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সৌগত রায় শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, মমতা চ্যালেঞ্জ করেছে, মমতা বলেছে তিনি নিজেই নন্দীগ্রামে দাঁড়াবেন। শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয়, মমতার বিরুদ্ধে এসে নন্দীগ্রামে দাঁড়ান, জিতে দেখান। বিজেপি এতদিন ধরে যে চেষ্টা করেছে, টাকা খরচ করেছে বিশ্বাসঘাতকদের নিয়ে, সেটা সফল হবে না। বাংলায় আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষেরই আশীর্বাদে। তিনি আরো বলেন, এই আমফানের সময় এত ক্ষতি হয়েছে, কিন্তু আমরা কেন্দ্র থেকে টাকা পাইনি, তাই আমফানের চাল সবাইকে দেয়া হয়েছে। কোথাও যদি অন্যায় হয়ে থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। মোদি সে এখন বাঙালি হওয়ার চেষ্টা করছে, দাড়ি রাখছে, বলছে আমি রবীন্দ্রনাথ ঠাকুর হব, রবীন্দ্রনাথের মতো বড় দাড়ি রাখছে। আমরা বলছি ওটা রবীন্দ্রনাথ নয়, মোদি হচ্ছে ঠগেন্দ্রনাথ ঠাকুর, মানুষকে ঠকাচ্ছে, ও জন্মেও রবীন্দ্রনাথ হতে পারবে না। ওরা জানে না এই লড়াইটা বাংলায় শুরু হয়েছে। মোদি বলেছিলেন 2 কোটি বেকারদের চাকুরি দেবে, দেয়নি, বরং করোনা ভাইরাস অতিমারী ও লকডাউনে 4 কোটি মানুষ কাজ হারিয়েছে। এই দিনে তৃণমূলের রাজনৈতিক সম্মেলনে ভিড় ছিল চোখে পড়ার মতো। এই দিনে সম্মেলনে উপস্থিত ছিলেন গোসাবা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জয়ন্ত নস্কর, জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল, মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য প্রমুখ। যে নন্দীগ্রামের সবচেয়ে বড় কৃষকের আন্দোলন হয়েছিল, আমরা চ্যালেঞ্জ করেছি, মমতা বলেছে তিনি নিজে নন্দীগ্রামে দাঁড়াবেন, শুভেন্দু যদি বাপের বেটা হয়, মমতার বিরুদ্ধে এসে নন্দীগ্রামে দাঁড়ান, জিতে দেখান। আরেকটা ছোকরা, তার নাম রাজীব ব্যানার্জী। আমরা যেমন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করি, রাজীব কোনোদিন রাজনীতি করেনি, ম্যানেজমেন্ট পাশ করে চাকরি করত। ও জ্যাঠামশাই আমাদের সাথে এমএলএ ছিলেন, সিদ্ধার্থ রায়ের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন মৃত্যুঞ্জয়বাবু, ভালো সজ্জন লোক। সেই রাজীবকে মমতা মন্ত্রী করল। মন্ত্রী হওয়ার পর সে একটা জেলা পরিষদের নির্বাচনে মমতা ব্যানার্জির প্রার্থীকে হারিয়ে দিল। মমতা বলল, তোমায় আমি শেষ দপ্তর দিয়ে নিলাম, তুমি পশ্চাৎপদ শ্রেণী ওবিসিদের দেখো। তারপর তাকে বনমন্ত্রী করল। সে আজকে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে। আমি আপনাদের বলতে চাই, আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ ডেন, এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ ডেন আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ টেন চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাসুরিয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।